মেটা মূলত একটু বড় কিনলে ভালো হতো, কারণ আমি চিন্তা করছিলাম এই খাঁচাটা আমি সিরাজের জন্যই কিনবো। কারণ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো অতিরিক্ত গরম পড়ছে, তো গরমের মধ্যে আমি যেটা বলছিলাম যে কবুতরকে কিন্তু আমরা অলরেডি সবসময় পানি দিয়ে রাখতেছি, ওরা যতক্ষণ পানি খেতে পারতেছে বা যতক্ষণ পানির সাথে থাকতেছে পানি দিয়ে রাখতেছি। দেখা গেছে যে পানিটা আমি লং টাইম রাখতেছি, এই কারণে কবুতরটা দেখা গেছে একটু পর পানি খাচ্ছে, ও ডিহাইড্রেশন যে প্রবলেমটা সেটা আর থাকতেছে না। তো একটা জিনিস খেয়াল রাখতে হচ্ছে, সেটা হচ্ছে যে পানিতে কোনো ধরনের ময়লা আছে কিনা। আর এইদিকে দু একদিন যাবৎ গরুর হাটে দৌড়াদৌড়ি করতে করতে আর কি শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, শরীরে আর কি আর শক্তি পাচ্ছি না। ফাইনালি আমাদের গরু কিনা হয়ে গেছে। আর আসলে গরু কিনা আরও আগে থেকে আমরা হাটে যাচ্ছিলাম, গরু দেখতেছিলাম, ঘুরতেছিলাম, আর আপনাদেরকেও কিছু ভিডিও সার্ভ করতেছিলাম। এর মধ্যে থেকে আবার গতকালকে আমরা গরুটা কিনে ফেলি। তো আসলে হচ্ছে যে আমরা গতকাল গরু কিনার আগে এর আগের দিন রাতে আমরা হচ্ছে হাটে ঘোরাফেরা করতেছিলাম, গরু দাম দর করতেছিলাম অনেক। তো অনেক গরু ছিল, ভালো ভালো গরু ছিল, দামও অনেক রিজনেবল হয়ে গেছিলো। তো ক্রেতা সংখ্যা খুবই কম ছিল, এখনও ক্রেতা সংখ্যা খুবই কম। তো হাটে ঘুরলাম ঘুরলাম ফিরলাম, গরুগুলো দেখলাম, দেখার পরে একটা আইডিয়া চলে আসলো যে আমরা গরুটা এই বাজেটে নিতে পারবো। তো সেই দিন রাতে আমরা নিইনি, একটা গরু আমাদের পছন্দ হয়েছিল, তো ওই গরুটা আমরা পছন্দ করেই রাখছিলাম। তো তারপরের দিন আমরা আবার যাই, পরের দিন সকালে, সকালে যাওয়ার পরে আমরা সেই গরুটা দেখি, দেখি দেখলাম যে সেই গরুটা আছে, আমাদের কপালটা খুবই ভালো, গরুটা বিক্রি হয় নাই। সেই গরুটা আমরা ব্যাপারীর সাথে কথাবার্তা বলে আমরা ফাইনাল করে আমরা সেই গরুটা নিয়ে নিই, এবং সেই গরুটা আমাদের পড়ছে হচ্ছে 97,500, আর যদি হাসিল আপনি ইনক্লুড করেন তাহলে পড়ে যায় হচ্ছে 1,02,000 সামথিং, এরকম কিছু একটা। তো আমরা গরু কিনা হয়ে গেছে, তো গরুর ঝামেলা একদম শেষ করে ফেলছি। আর আমাদের খাসি তো আপনারা এর আগেই দেখছেন, 3টা খাসি কিনা হয়েছে, আরও একটা কেনার ইচ্ছা আছে। আজকে হচ্ছে 8 তারিখ, আর 9 তারিখ, 10 তারিখ, পরশু দিন হচ্ছে ঈদ, তো আর হাতে আছে একদিন। এর মধ্যে আমি কবুতরকে কিন্তু অলরেডি টেট্রাক্সের কোর্স করাইতেছি, আর ঈদের 2 দিন পর পর্যন্ত চলবে, ওরা টেট্রাক্স খাইতেছে বিকালবেলা আর কি। সকালে সাদা পানি দিচ্ছি, বিকালবেলা আমি টেট্রাক্সের পানিটা দিয়ে দিচ্ছি। তো এই কারণে কি হচ্ছে যে আমাদের কবুতর টয়লেটে যদি কোনো পাতলাও থাকতেছে আমরা দেখাশোনা করতে পারতেছি না, সেক্ষেত্রে আমাদের কবুতরের টয়লেটটা শক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। মুসলতম প্যাটে কি ডিম পারছে? এখনও ডিম পারে নাই, আজকে বা কালকের মধ্যে মেবি ডিম পারবে মুসলদম পেয়ারটা। আর এই পেয়ারের ডিমের আশায় আছি আমি, কারণ প্রায় 2 থেকে 2.5 বছর পরে আমরা মুসলদম পেয়ার দিছি। তো দেখা যাক, ডিম আসে, বাচ্চা আসবে ইনশাল্লাহ। আর এখানে আমাদের কিছু নতুন বাচ্চা হয়েছে, এগুলো আমাদের যেগুলোর মোল্ডিং কমপ্লিট ছিল আমরা ওই কবুতরগুলোকে ঝোড়া দিছিলাম, এর মধ্যে কিছু বাচ্চা হয়েছে। তো বাচ্চাগুলা যখন হবে একটু কেয়ার রাখতে হবে এই সময়টা আর কি, যখন যাদের ছোটো ছোটো বাচ্চা আছে। তো কুরবানি ঈদের সময় আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ছোটো ছোটো বাচ্চাগুলো যেমন ঘর থেকে বের হওয়ার আগে সকালবেলা ওদেরকে এক্সট্রাভাবে রেজা দিয়ে যাওয়া, তারপর এসে ওদের পেটের থলিটা চেক করা যে খাবার ঠিকমতো খাইছে কিনা বা খাবার ঠিকমতো হজম হচ্ছে কিনা, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে দেখাই, সেটা আপনাদেরকে দেখানো হয় নাই। তো আমরা আজ থেকে প্রায় যারা 2 থেকে 3 বছর, 4 বছর, 5 বছর, এমনকি আরও আগে থেকে যারা কবুতর পালন করি, তাদের মধ্যে কিন্তু একটা হাইপ ছিল যে একটা কবুতরের খাঁচা নিয়ে, সেই খাঁচাটা হচ্ছে খুবই সুন্দর লাগতো, খাঁচাটা এভাবে ঝুলায় রাখতো, তো ওটার ভিতরে কবুতর থাকতো, এবং দেখা গেছে যে ছোটো 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 পাখিও রাখা যেত। আপাতত এখন কবুতর রাখা যাচ্ছে। তো ওই খাঁচাটা হচ্ছে এই যে এই খাঁচাটা, এই খাঁচাটা আমরা কালেক্ট করছি, এটা হচ্ছে নরসিংদী থেকে কালেক্ট করছি। আর এই খাঁচাটার বিশেষত্ব স্পেশালিটি হচ্ছে এটা সম্পূর্ণ বাঁশের তৈরি। আর এই খাঁচাটার মধ্যে আমি আমার ইচ্ছা আছে, এই জিনিসটা খুবই কিউট লাগে দেখতে, যে এই জিনিসটা এই যে এইখানটায় একটা দড়ি দিয়ে বেঁধে এটাকে ঝুলায় রাখে, ঝুলানোর পরে এখানে কিছু কৌতর রাখে, কৌতর রাখার পর দেখা যায় কৌতরটা কেমন দেখা যায়, সুন্দর দেখা যায়। তো আমরা আজকে দেখবো, এটা আনা হয়েছে নরসিংদী থেকে আনছি হচ্ছে, এটা পড়ছে হচ্ছে আপনার 150 টাকা, আমি খুব ইচ্ছা করে আনছি, আমার খুব ভালো লাগছে। আর আপনারা তো জানেনই যে নরসিংদী একটা কবুতর আনছি, তো ওই কবুতরটা আমরা এই খাঁচাতে ভরেই আনছি। তো ওই কবুতরটা তো আমরা জাহিদ ভাইয়ের কাছে পাঠাই দিছি, কিন্তু এই খাঁচাটা আর দেই নাই। তো এই খাঁচাটাতে আজকে আমি একটা কবুতর ছেড়ে দেখবো যে কবুতরটা কীরকম লাগে, কারণ এই খাঁচাটা কবুতর একটা সিঙ্গেল কবুতর হতে দিতে কিন্তু খুব ভালো হবে, এবং স্প্রে করার ক্ষেত্রে খুব ভালো হবে আমার মনে হচ্ছে। তো আমি এটার ভিতরে সিরাজি কবুতরটা একটু ছেড়ে দেখি কেমন লাগে, আমি এইখানে রাখি, এইখানে রাখি, দেখি কেমন লাগে।
এখানে রাখি। তো এখন কিছু মানুষ কমেন্ট করবেন যে ভাই এটা এখানে রাখছেন, বাট এটার মুখটা কোন দিকে? তো আসলে এটার মুখ হচ্ছে এই যে দুইটা কাঠি দেখতেছেন, এইটা কাঠিটা উঠাই দিলে একটা, এই হচ্ছে দুইটা, এই দুইটা উঠাই দিলে এদিক দিয়ে আমার কবুতর আপ ডাউন করাইতে হবে, ঢুকাইতে হবে, বের করতে হবে। তো আমি এটা খুলে রাখি, আগে আমি আমার সিরাজিটাকে নিয়ে আসি। কাঠিটা পড়ে গেছে। তো আমার সিরাজি কবুতরটা কিন্তু দিন দিন আরও কিউট হয়ে যাইতেছে, কত সুন্দর লাগতেছে ওরা দেখেন। এই যাও, তোমাকে একটু এখানে আমি একটু তোমাকে একটু প্রদর্শনী করাবো, যাও। এই যে দেখেন, ওরে বাবা রে বাবা, সিরাজি তো জাগা হয় না। আচ্ছা আমি লাগাই না, লাগাইলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন সিরাজির মাথা ঠেকে গেছে, সিরাজি কত বড়, মাশাল্লাহ। আসলে এই খাঁচাটা কিন্তু আমি চাইলে সিরাজির জন্য রাখতে পারতাম, বাট হচ্ছে এটার থেকে আমি মনে করছি সিরাজি একটু ছোটো হবে, বাট আমার কেনাটা ঠিক হয় নাই, আমি এর থেকে বড়ও ছিল, বড়টা নেওয়া হয়নি, তো এটা নিছি। আর এটা সিরাজিটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, বাট সিরাজিটা যদি একটা ছোটো হইতো তাহলে ভালো হতো, কিন্তু এখানে যদি একটা গিরিবাজ কবুতর ভরি তাহলে কিন্তু আবার গিরিবাজ কবুতর জন্য পারফেক্ট। তো আমি এটা মূলত একটু বড় কিনলে ভালো হতো, কারণ আমি চিন্তা করছিলাম এই খাঁচাটা আমি সিরাজির জন্যই কিনবো, কারণ সিরাজিকে মাঝে মধ্যে রোদে দিব, একটু ছাড়বো, একটু এখানে থাকবে, হ্যাঁ এর জন্য আর কি রাখছিলাম। একটু সুন্দর লাগবে, একটু ইউনিক লাগবে, ফ্যান্সি কবুতর এই খাঁচায় থাকলে একটু ইউনিক লাগবে। অন্য কোনো টেন্ডেন্সি নাই, শুধুমাত্র এই টেন্ডেন্সি যে সিরাজিটা একটু এখানে থাকবে, সিরাজিটার ভালো লাগবে, এর জন্য আর কি এখানে রাখছিলাম। দেখা গেছে যে এখানে দিয়ে ওরে ওই উপরে রেখে দিতাম, একটু এলাকাটা দেখবে এই আর কি। যাক, খাঁচাটা ছোটো হয়ে গেছে, সিরাজিকে আমরা ইনশাআল্লাহ এটার ভিতরে আর ভরবো না, এটার ভিতরে আমরা অন্য কোনো ফ্যান্সি কবুতর রাখতে পারি, বা আমাদের যে চিলা কবুতরটা আছে সেই চিলা কবুতরটা মাঝে মধ্যে আপনাদের সামনে প্রদর্শনী করতে পারি, রাখতে পারি সামনে, এর জন্য আর কি এটা রাখছি। তো আমার এটা এখানে রাখার প্ল্যান হচ্ছে কি, আমি এটা বলতেছি, লাগিয়ে নিই। তো এটা এই খাঁচাটা আমি কি করব, আমাদের এই যে এই জায়গাটায়, এই জায়গাটা থেকে আমি এই জায়গাটা ঝুলাই দিব, ঝুলাই দেওয়ার পরে আমরা এখানে একটা করে কবুতর এখানে রাখবো ইনশাল্লাহ। নতুন কবুতর যখন কালেকশন করব বা আমার যেটা পছন্দ হবে আমি আপনাদেরকে দেখাবো এই খাঁচায় ভরে। তো এই খাঁচা কবুতরটা খুব সুন্দর দেখা যায়, ইউনিক একটা ভাব আসে, এই জন্য আর কি এই খাঁচাটা আমি আনছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আর ইনশাআল্লাহ এই খাঁচা আবার আরেকটা আনবো নরসিংদী গেলে। তো আজকের মতো ভিডিও শেষ করছি, আসসালামু আলাইকুম।